আসসালামু আলাইকুম, আমি খায়রুল হাসান সান দা ইবনি রাইডার বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি ট্রিপল টি ট্যুর কমপ্লিট করার আগে রেকর্ড করা হয়েছিল, বাট কিছু ব্যস্ততার কারণে এবং সময় স্বল্পতার কারণে ভিডিও এডিট করে পাবলিশ করা হয়নি। ট্রিপল টি ট্যুরে আমরা যে চারজন কেপি রাইডার গণ আছি তারা গিয়ারএক্সের এই জিউস হেলমেটটি ব্যবহার করি। তো আর কথা না বাড়িয়ে স্টে টিউনড অ্যান্ড লেটস ডাইভ ইনটু দিস হেলমেট আনবক্সিং ভিডিও। Hi everyone, hope you're all doing fine. We team next year are talking about a long tour for some days, jeta 2400 km tour jeta muloto hocche triple t. to ei tour e amra dhaka theke rona diye jabo tetulia, shekhan theke jabo tamabil, then okhan theke jabo teknap, then we'll return back to dhaka. to ei tour e amra pashe pachi rasel industries limited ebong gearx bangladesh ke. so ajker ei video ti ekti helmet unboxing video, so guess what, kon helmet ti unbox korbo. je helmet ti unbox korbo seta hocche zeus ZS811 a helmet. Thanks to Rasel Industries Limited and GearX Bangladesh again for providing me with this helmet. আমরা সবাই এই টুরটি নিয়ে অনেক এক্সাইটেড। তো আমরা যে কজন কেপি রাইডার আছি এই টুরে তারা এই জিওস হেলমেটটি ব্যবহার করবো ইনশাল্লাহ। সো লেট আস নাও বিগিন টু আনবক্স দিস হেলমেট। তো এই হেলমেটটি নিয়ে এতদিন আমি অনেক এক্সাইটেড ছিলাম, টানা দুই দিন আমি হচ্ছে বাসায় রেখে দিয়েছি হেলমেটটি আনবক্স করে, তারপর এটা নিয়ে বেরোবো এবং আনবক্স ভিডিওটা করবো বলে। তো আর দেরি করতে পারলাম না, আনবক্স করা মাত্রই হচ্ছে আমি অলরেডি আমার কমিউনিকেটার অ্যান্ড মাউন্টগুলো ইনস্টল করে বের হয়ে গেছি। তো এই হেলমেটটি বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে গিয়ারএক্স বাংলাদেশ। এটা মূলত একটি তাইওয়ানিজ ব্র্যান্ডের হেলমেট যেটা ভিয়েতনামে তাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডিউস করা হয়। তো হেলমেটটিতে অনেক ভালো মানের উইন্ড টানেল সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং হেলমেটটি মূলত উইন্ড টানেল টেস্টেড, যে কারণে অনেক হাই স্পিডে হেলমেটটি সহজে নড়াচড়া করবে না এবং স্টেবিলিটি ধরে রাখবে। তো হেলমেটটিতে অনেক ভালো মানের প্যাডিং ব্যবহার করা হয়েছে, প্যাডিংগুলো মূলত অ্যান্টি অ্যালার্জিক এবং অ্যান্টি ওডোর প্যাডিং। এছাড়া যে ভাইজারটা ব্যবহার করেছে সেটা হচ্ছে স্মোকি ব্ল্যাক ভাইজার। মূলত আমি দিনের বেলা সানভাইজার ছাড়া বাইক চালাতে পারি না, মূলত আমি যে হেলমেটগুলো পরি সেগুলোতে আমার সানভাইজার প্রয়োজন হয়। বাট স্মোকি ব্ল্যাক ভাইজার যেহেতু ব্যবহার করা হয়েছে শুধু দিনের বেলা সমস্যা হবে না এবং রাতেও খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। আমি অলরেডি রাইড করে ফেলেছি রাতের বেলা এই ভাইজারটা দিয়ে, তো রাতে ক্লিয়ারই দেখা যায় এবং হচ্ছে অপোজিট সাইড থেকে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো যে হেডলাইটের রিফ্লেকশন বা হেডলাইটটা যে ছড়ায় পরে চোখে লাগে সেটা আমার চোখে লাগে না। তো দেখা যাচ্ছে যে আমি মনে হয় অনেকদিন পরে সান ভাইজার ছাড়া একটা হেলমেট পরবো স্টক, মানে জাস্ট মেইন ভাইজারটা দিয়ে। তো হেলমেটটিতে যে স্পয়লারটি ব্যবহার করা হয়েছে সেটি যথেষ্ট লার্জ অ্যান্ড স্টাইলিশ। তো আশা করা যায় এটার অ্যারোডাইনামিক শেপের কারণে হাই স্পিডে ভালো স্টেবিলিটি ধরে রাখবে। তো জিওস ZS811 এই হেলমেটটি মূলত .ECE, GIS and NBR সার্টিফাইড। তো হেলমেটটি নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন করা যাবে না। তো মনে রাখবেন আমাদের সকলেরই সার্টিফাইড হেলমেট ইউজ করা উচিত, সেটা যে ব্র্যান্ডেরই হোক না কেন। এবং এই হেলমেট আমাদের কিন্তু প্রতিদিন কাজে লাগবে না, একটা দিন কাজে লাগবে। সে একটা দিনের জন্য আমাদের হলেও সার্টিফাইড হেলমেট আমাদের ব্যবহার করতে হবে এবং আমাদের হেলমেট ব্যবহার করতে হবে মামলা থেকে বাঁচার জন্য না, আমাদের মাথার সেফটি নিশ্চিত করার জন্য। তো হেলমেটের বর্তমান বাজার মূল্য 7,700 টাকা। এই হেলমেটটি গিয়ারএক্সের যে কোনো আউটলেটে পাবেন অথবা অথরাইজড ডিলারশিপে। তো এই হেলমেটটি বর্তমানে বাজারে 6টি গ্রাফিক্স অ্যাভেলেবল আছে। আমি যেই গ্রাফিক্সটি পেয়েছি সেটা আমার কেপিয়ারের সাথে বা আমার ড্রাগনের সাথে কেমন গেল সেটা অবশ্যই লিখে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। রাইড উইথ প্যাশন অ্যান্ড অ্যাট ইউর ওন লিমিট, বি সেফ অ্যাজ ওয়েল অ্যাজ কিপ আদার সেফ। Peace out.